হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটু ইউনিক রেসিপিতে বিরিয়ানি শেয়ার করতে যাচ্ছি। বিরিয়ানি তো আমরা সবাই রান্না করি বা মোটামুটি সবাই রান্না করতে পারি, তো আমি একটু স্পেশাল ফ্লেভারে বা স্পেশালভাবে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো চলুন দেখে নিই কীভাবে হচ্ছে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এই বিরিয়ানি সম্পূর্ণ রেসিপিটি পেতে পুরো ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর লাস্ট পর্যন্ত দেখে একটা লাইক আর একটা কমেন্ট আর সুন্দর করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে হবে। আশা করি অবশ্যই আপনারা আমাকে নিরাশ করবেন না, আর যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন বিরিয়ানির রেসিপিটা শুরু করতে যাচ্ছি। তো আমি চিকেনটা প্রথমে হচ্ছে লেমন দিয়ে মেরিনেট করে রাখব। তো লেবু দিয়ে মেরিনেট করে রাখার পর আমার টক দইটা ডিফে ছিল, এখন আমি হচ্ছে টক দইটাও হচ্ছে মেরিনেট করার জন্য দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তো এবার হচ্ছে আমি অল্প কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চিকেনগুলোর মধ্যে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা আমি মেরিনেট করে রেখে দিয়েছি, আর এর মাঝে হচ্ছে আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর পেঁয়াজ কুচিটা যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি পেঁয়াজটা ভাজবো। তো আজকের এই সম্পূর্ণ বিরিয়ানিটা করতে আমি এখানে হচ্ছে তিনটা মুরগি নিয়েছি, কেন পরিমাণটা বলে দিলে আপনাদের হয়তো করতে সুবিধা হবে। তো তিনটা মুরগির সাথে হচ্ছে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, আর এটা হচ্ছে 10 থেকে 12 জন খেতে পারবে। যারা অভিজ্ঞ তারা তো জানে কতটুকু চিকেনে কতটুকু হচ্ছে চাল লাগে, আর যারা নতুন তাদের জন্য আশা করি খুব উপকারী আসবে। তো আমি এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দেওয়ার পর আমি আস্তে আস্তে সব মশলাটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা আমি হচ্ছে গুঁড়াটাও দিয়েছি, আর এবার হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়েছি। এবার হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমার আদা রসুন পেস্টটাও হচ্ছে ডিফে ছিল, তো গরম তেল দেওয়ার সাথে সাথে হচ্ছে গলে যাবে। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। তাই তো আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি চিকেনটা আস্তে আস্তে অ্যাড করে দিব। তো চিকেনটা মেরিনেট করে রাখার পর হচ্ছে যে পানিটা বের হয়েছিল আমি এখন হচ্ছে সেই পানিটাই দিয়ে দিয়েছি। চিকেনটা এবার হচ্ছে ভালো করে কষাবো। চিকেনটা বেশ কিছুক্ষণ কষানোর পর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো লবণ দেওয়ার পর এবার হচ্ছে আমি লিকুইড দুধের সাথে চিনি মিক্স করছি, এরপর এটা হচ্ছে আমি চিকেনে দিয়ে দিব। তো দুধটা চিকেনে দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার হচ্ছে আমি মেইন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমার মেইন ইনগ্রিডিয়েন্ট চটপটি মশলা। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে 1 বাটি চটপটি মশলা ইউজ করেছি 3টা চিকেনের মধ্যে। তো এটা ছিল আমার একটা নিজের করা নতুন রেসিপি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে চটপটি মশলায় যখন বিরিয়ানি রান্না করব তখন বিরিয়ানির টেস্টটা কেমন হয়, সেজন্য আমি হচ্ছে এই জিনিসটা ট্রাই করেছি। আর এখানে হচ্ছে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটা ইউজ করেছি।
তাও হচ্ছে সমপরিমাণে। আমি এক বাটি পরিমাণ নিয়েছি চটপটি মশলাটা, ঠিক যতটুকু নিয়েছি আমি প্যাকেট বিরিয়ানি মশলাটাও ঠিক ততটুকু নিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি চিকেনটা এবার হচ্ছে ভালো করে কষাবো। তো যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই এখনও, আমি বলবো তাদেরকে অবশ্যই এটা ট্রাই করতে, কারণ চটপটি মশলার আলাদা একটা ফ্লেভার থাকে। সেই ফ্লেভারের কারণেই হচ্ছে বিরিয়ানিটা আরও বেশি সুস্বাদু আর অনেক বেশি মজাদার হয়, আর কালারটা তো অনেক বেশি সুন্দর আসে, বিরিয়ানির সুন্দর একটা কালার আসে। তো চিকেনটা যখন হয়ে গিয়েছে, চিকেনটা আমি হচ্ছে আলাদা একটা পাতিলে ঢেলে নিয়েছি, কারণ এই বড় পাতিলেই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব। সেজন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পোলাও চালটা দিয়ে দিয়েছি। এবার পোলাও চালটা আমি বেশ কিছুক্ষণ ভাজবো তেলের উপরে, যতক্ষণ না পর্যন্ত ঝরঝরা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পোলাও চালটা ভাজবো। তো এর মাঝে কিন্তু আমি পোলাও চালটা ভাজতে ভাজতে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম পোলাও চালে। তো আমার পোলাও চালটা এখন হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ঝরঝরে হয়ে গিয়েছে। তো পোলাও চালটা ভাজতে ভাজতে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, কারণ পোলাও বা বিরিয়ানি এসব আইটেম যখন ঝরঝরে করতে যাবেন তখন অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, কারণ গরম পানিটা ইউজ করলে চালটা হচ্ছে সুন্দর ঝরঝরে থাকে। আর ঠান্ডা পানি ইউজ করলে হচ্ছে চালটা হচ্ছে অনেক সময় ছেড়ে দেয় বা নরম হয়ে যায়। তো এই তো আমার গরম পানিটা সম্পূর্ণরূপে হচ্ছে হয়ে গিয়েছে, আর পোলাও চালটাও ঝরঝরে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি পোলাও চালে। তো পোলাও চালে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এবার হচ্ছে আমি পানিটা পরিমাণ মতো হয়েছে কিনা তা চেক করে নিয়েছি। এ পর্যায়ে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এবার হচ্ছে আমি পোলাও চালটাকে ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। যখন ভালো করে রান্না হয়ে আসবে তখন হচ্ছে আমি এবার এতে চিকেনটা অ্যাড করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাও চালটা প্রায় কিন্তু হয়ে এসেছে, সেজন্য আমি এবার চিকেনটা দিয়ে দিয়েছি। তো আমার বিরিয়ানি রান্না করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে চিকেন আর চাল একসাথে মিক্স করে দিয়েছি। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমার পানিটা একেবারে শুকিয়ে এসেছে। তো পানিটা শুকিয়ে আসার পর আমি হচ্ছে চুলাটা একেবারে লো হিটে দিয়ে দিব। লো হিটে দিয়ে আমি হচ্ছে একটা তাওয়া দিব, তাওয়ার উপরে হচ্ছে পাতিলটা বসিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে বিরিয়ানিটা আস্তে আস্তে হবে আর সুন্দরভাবে হবে, নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই ছিল আজকে আমার নতুন একটা রেসিপিতে বিরিয়ানি রান্না করা। তো আমার কাছে তো খেয়ে খুবই ভালো লেগেছে, আপনারাও আশা করি রান্না করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফারিয়াস ব্লগের সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।